প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আমরা গত ক্লাসে একটি কবিতা পড়ছিলাম বিদ্রোহী কবিতা তো আশা করি তোমাদের বিদ্রোহী কবিতাটির কথা মনে আছে বিদ্রোহী কবিতাটি কারণে একটু জটিলতা সমৃদ্ধ কবিতা এটার ভিতর যে শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো কে তো মানে আরবি ফার্সি সংস্কৃত সব ধরনের ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে এই কবিতার মধ্যে আসলে ভাষার চেয়ে বড় বিষয় হচ্ছে বোধের ব্যাপারটা যেটা আমি বলেছিলাম যে কাজী নজরুল খুব বৈচিত্র্যময় একজন কবি যার ভিতরে বাংলা ভাষায় তিনি লেখলেও তার ভিতরে তোমার প্রাচ্য পুরাণ বা আমরা এভাবে বলতে পারি যে হিন্দু পুরাণ মুসলিম পুরাণ কিংবা খ্রিস্টান পুরাণ সব ধরনের মানে প্রাচ্য পাশ্চাত্য মধ্যপ্রাচ্য সব ধরনের ধর্মীয় বিশ্বাস পুরাণ তার ভিতরে ব্যবহার করা হয়েছে তো এই পৌরাণিক শব্দগুলো ব্যবহার করে তিনি আমাদেরকে একটি ভিন্নতর ব্যঞ্জনা দিতে চেয়েছেন আমাদের সাহিত্যে তো আমরা যে কবিতাটি নিয়ে আজকে আলোচনা করছি বিদ্রোহী এই কবিতাটি আমরা আগেও বলেছি যে এটি তার এমন একটি কবিতা খুবই বিখ্যাত এই কবিতাটির শুরুতে আমরা ভূমিকা অনেক কথা বলেছি যে এই কবিতার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নিজেকে পরিচিত করতে চেয়েছেন একটি বৈচিত্র্যময় স্বর হিসেবে তিনি তার সে স্বরটি হচ্ছে বিদ্রোহী স্বর তো আমরা কবিতাটির প্রসঙ্গে আর বেশি সময় ব্যয় না করি আমরা পূর্ববর্তী ক্লাসের পরের অংশ থেকে আবার শুরু করছি আমরা গত গত ক্লাসে ক্লাসে যে 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 বিষয়টা নিয়ে পড়ছিলাম একটু মনে করে দেখো আমরা লাইনটা শেষ করেছিলাম আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব তো আমরা এরপর থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো এর পরের অংশটা আমরা দেখবো যে আমরা চলে আসছি আমাদের স্ক্রিনে আমি উন্মন মন উদাসীর এখান থেকে এখানে দেখো আমরা বলছি যে আমি উন্মন মন উদাসীর কি বলা হচ্ছে যে আসলে আমি উন্মনা একজন আমি কবি আমি উন্মনা আমি উদাসীর মন হিসেবে আমি থাকি আবার আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি এখানে বিধবা শব্দটি ব্যবহৃত হয়েছে একদম দুঃখী মানুষ হিসেবে তার বুকে যে ক্রন্দন থাকে শ্বাস শ্বাস ক্রন্দনের থাকে আমি সেই শ্বাসের পক্ষে বা আমি তার পাশে আছি আমি আমি হা যারা হতাশার মধ্যে আছে যারা বিধবা বুকে যে ক্রন্দন তার বুকেও আমি সান্ত্বনা হিসেবে আছি এরপর অংশগুলো দেখো আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের তাই আমি বঞ্চিত আমি মানে আমি কষ্টপ্রাপ্ত বা ক্রন্দন বুকে নেওয়া মানুষের পাশে যেমনি আছি তেমনি আমি বঞ্চিত মানুষের পাশে আছি আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির আসলে এগুলো ব্যথা পথবাসী এগুলো বঞ্চিত একই রকম মানে তিনি বলতে যাচ্ছেন যে আমি গৃহহারা মানুষের এবং আমি পথবাসী মানুষের যে ব্যথা যে বঞ্চনার শিকার হয়েছে আমি তাদের ব্যথাগুলো আমি অনুভব করি তো এরপরে দেখো পরের লাইনে আছে আমি প্রিয় লাঞ্ছিতের বুকে গতি ফের যারা মরম বেদনা অপমানিত হয়েছে তাদের মর্মের বেদনা আমি অনুভব আমি সেই মর্মের বেদনা বিষ জ্বালা তাদের মনে যে জ্বালা আছে বিষ আছে এবং প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের যারা লাঞ্ছিত হয়েছে এই জীবনে যারা জীবন যুদ্ধে লাঞ্ছিত হয়েছে তাদের বুকে আমি আশা হয়ে বেঁচে আছি তেমনি আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া এরপরে লাইনটাতে এসে আমরা কবির আরেকটা সত্তা টের পাচ্ছি সেটা হচ্ছে তার সঙ্গীত সত্তা কিংবা তার যে তার যে প্রতিভা ছিল সঙ্গীত প্রতিভা কিংবা তার যে কবি সত্তা তো অবশ্যই তারপর এখানে একটা সুরের খেলা আছে আমি উত্তর বায়ু উত্তর বায়ু মানে উত্তর দিক থেকে প্রবাহিত বায়ু মলয় অনিল মলয় অনিল খুব সুন্দর একটি শব্দ মলয় একটা হচ্ছে মলয় পর্বতের নাম সেটা ভারতের দক্ষিণ অংশে অবস্থিত সেইখানতে অনিল শব্দের অর্থ বাতাস তাহলে বলছে যে মানে দক্ষিণ দিকের বাতাস এবং উত্তর দিকের বাতাস তারা আমি দুই দিকের বাতাস উত্তর বায়ু ঠান্ডা বায়ু মলয় বায়ু খুব স্নিগ্ধ বায়ু উদাস পুরবি হাওয়া পূর্বী হচ্ছে একটা রাগের নাম তো এখানে দেখো তিনি আমাদের প্রকৃতির বাতাসের কথা বলছেন আবার সুরের কথা বলতে গিয়ে পূর্বীর কথা বলছেন তাহলে এইখানে তিনি একটা সুরের পথ ধরেছেন এবং পরের লাইনটা খেয়াল করো আবার বলছেন আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া ওই যে বললাম একটা সঙ্গীত প্রতিভা বা সঙ্গীত সত্তার কথা বলছেন আমি পথিক কবির গভীর রাগিনী তাহলে আমি পথিক কবির যারা পথে পথে গান করে তাদের যে বেদনা তাদের কথার যে কবি তাদের গভীর রাগিনী তাদের কবির সুর আমি টের পাই এবং তাদেরটা তাদের সুরটারই অংশ আমি আবার বেনু বিনে গান গাওয়া তো বেনু বিনে গান গা বেনু মানে এখানে বাসি আর বিন মানে তো একটা বাদ্যযন্ত্র একই কথা বেনু বিনে অর্থাৎ রাস্তায় যে মানুষগুলো গান করে যে পথিকেরা গান করে পথিক কবি অর্থাৎ বাউল হতে পারে তারা যে গান গানগুলো গাচ্ছে আমি তাদেরও অংশ আমি আকুল নিধাক তিয়াসা এখন আরেকটা অংশ আসছে আমি আকুল নিধাক নিধাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল তাহলে আমি আকুল নিধাক তিয়াসা আমি গ্রীষ্মের তৃষ্ণা আমি রৌদ্র আমি রুদ্র রবি আমি একই সঙ্গে এখানে একটা তেজের কথা বলছেন রুদ্র রবি মানে হচ্ছে বিক্ষুব্ধ সূর্য মানে সূর্যের যে করা উত্তাপ আমি সেটারই অংশ আমি আকুল নিধাক নিদাক আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির্ঝর ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি যেমন আবার একটা সুন্দরের কথা বলছেন মরুভূমিতে তো মানে যে ঝর্ণা মরুভূমির ঝর্ণা তো একটা খুবই জিনিস তাহলে বলছে যে মরু নির্ঝর ঝরঝর যে আমরা ইংরেজিতে একটা শব্দ আছে মরুদ্যান সেখানে আমরা তার মতন করে ওখানেই আমরা কিছু পানির তের পাই যে ওখানেও ঝরঝর করে পানি বয়ে চলে তাহলে যে এই অল্প একটু জায়গা মরুভূমির অল্প একটু জায়গা এই মরুভূমির নির্ঝর ঝরঝর যেমন একটা স্বস্তির জায়গা আবার আমি ইমা ছায়া ছবি আমি শ্যামল বাংলার একটা সুন্দর ছবি তাহলে দেখো মানে কবি নজরুল নিজেকে কখনো বিদ্রোহী কখনো প্রেম কখনো নরম হয়ে যাচ্ছেন কখনো উত্তপ্ত হয়ে যাচ্ছেন নানান রূপে কিন্তু কবি নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন এরপরে দেখো আমি অরফিয়াসের বাসরি অরফিয়াস একটা মানে এখানে এসে কবির তার মানে কি বলে যে অরফিয়াস শব্দটা এসে কবি মানচিত্রটাকে অতিক্রম করে চলে গেলেন এবং সেখানে মানচিত্র বলতে তিনি আর ভারতের উত্তরাধিকারী না তিনি বলছেন অরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী তবে মতান্তরে তিনি থ্রেসের রাজা ইথ্রাসের ইগ্রাসের সন্তান ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন ইনি যন্ত্রসঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রে ইউরিপিডিসের মন জয় করেছিলেন সুরের জাল বিস্তার করে মৃত প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কিন্তু সামান্য ভুলের জন্য সাফল্য তার অধরা থেকে যায় তাহলে এই যে এই পুরো বাক্যটা বলছেন যে সামান্য সাফল্য অধরা থেকে যায় এই যে অধরা থেকে যাওয়াটাই তো একটা বেদনা এই অপ্রাপ্তির বেদনা নিয়ে যে কবির যে সত্তা সেই কথা বলতে আমি অরফিয়াসের বলছে যে যে আমি অরফিয়াসের বাসুরি আমি সেই বাসুরি সেই বাশি যেই বাশি দিয়ে আমি তার আমি আমার প্রেমিকা কে আমি মৃত প্রেমিকা ইউরিপিডিসকে আমি বাঁচানোর জন্য আমি যে বাশি বাজিয়েছি আমি সেই বাশি তাহলে দেখো আবার এই কবি নজদুল চলে গেছেন তোমার এটা হচ্ছে পাশ্চাত্যের একটা গ্রিক পুরাণের একটা চরিত্র অরফিয়াস তো তার বাসুরির সাথে নিজেকে তুলনা করছেন আবার দেখো মহা সিন্ধু উতলা ঘুম ঘুম আবার চলে আসছে আমাদের ভারতবর্ষে বা আমাদের প্রাচ্যে চলে আসছেন সিন্ধু নদের কাছে চলে সিন্ধু উতলা ঘুম ঘুম সিন্ধু নদ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এই মহাদেশের জন্য তো এখানে সিন্ধু উতলা ঘুম ঘুম তাহলে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম আবার আমি কিন্তু এই ঘুমকে চুমু দিয়ে আমি এই বিশ্বকে আমি নির্ঝুম করে ঘুম পাড়িয়ে দিই অর্থাৎ আমি একই সঙ্গে বিদ্রোহী একই সঙ্গে কোমল তাই আমি নিখিল বিশ্বকে নির্ঝুম করে দিতে পারি মম মানে আমার সুরে আমি যেন ভুলে যাই তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আবার একই সঙ্গে একদিকে বলেছেন তিনি অর্ফিয়াসের বাঁশরি আবার চলে আসছেন শ্যামের হাতে শ্যাম হচ্ছে কৃষ্ণ তাহলে আমি একই সঙ্গে কৃষ্ণের হাতের বাসরী, আবার একই সঙ্গে অর্ফিয়াসের বাঁশরি ওই যে বললাম একটা ব্যক্তি যারা বিশ্ব থেকে উপাদানগুলো খুঁজে নিয়েছেন কোনোটা সুরের প্রতীক হিসেবে কোনোটা শক্তির প্রতীক হিসেবে কোনোটা গানের প্রতীক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া আমি কখনো কখনো রুশে উঠি মানে রেগে উঠি যখন মহাকাশ ছাপিয়ে আমি চলে যাই ভয় সপ্ত নরক হাবিয়া দজক নিবে। নিবে যায় কাপিয়া আমার ভয়ে যেন এই সপ্তম সাতটা নরক এবং হাবিয়ে দুজক নিবে যায় এখানে দেখো নরক এখানে ইসলামী মানে মিথের কথা বা ইসলাম ধর্মের কথা চলে আসছে হাবিয়া একটি দুজক দেখো বললাম যে ওই যে একই সঙ্গে দেখো একই প্যারার মধ্যে তিনি পাচ্ছেন পাশ্চাত্য অরফিয়াস আবার একই সঙ্গে শ্যাম আবার মধ্যপ্রাচ্য থেকে বা ইসলাম থেকে তিনি নিয়েছেন হাবিয়া দুজক এই আমার বলছে যে আমার উত্থান দেখে আমার রাগ দেখে হাবিয়াদ্যোগের আগুনও যেন নিবে আসলে এটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে কথা নয় বিষয়টা হচ্ছে যে আমি এমনভাবে নিজেকে গড়ে তুলছি এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি নিজেকে পরিচিতি করাতে চাচ্ছি যে আমি একই সঙ্গে বিশ্বের অনেকগুলো মানে সত্তা অনেকগুলো তোমার ইতিহাসের অংশ হিসেবে আমি নিজেকে কি জানছি আমি একজন মানে বিদ্রোহী সত্তা বলতে চাচ্ছি কারণ আমি উপনিবেশ শাসনের বিরুদ্ধে আমি উপনিবেশ শক্তির বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি আমি বিদ্রোহী বিদ্রোহবাহী নিখিল বিশ্ব নিখিল অখিল বেপিয়া আমি বিদ্রোহকে বহন করে চলছি আমি পরা বিশ্বকে আমি বিদ্রোহটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি আমি পরশুরামের কঠোর কুঠার এই যে দেখো পরশুরাম আবার তিনি ভারতীয় মিথে চলে আসছেন আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিবে বিশ্ব আনিব শান্তি উদার এই পরশুরামটাকে দেখো পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র অস্ত্র হিসেবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয়েছে পরশুরাম এটা খুব সুন্দর তার অস্ত্র হচ্ছে কুঠার তাই আর কুঠারে আরেক নাম হচ্ছে পরশু এই পরশু নামক অস্ত্র তিনি ধারণ করতেন বলে তার আরেক নাম হচ্ছে পরশুরাম তিনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন এটা আসলে আরেক ধরনের ব্যাখ্যা আছে কেন করেন হয়তো আবার পড়তে হবে। আবার সাধনা বলে মাকে বাঁচিয়েও তোলেন তো তাই এটা কিসের এটা একটা শক্তির প্রতীক হিংস্রতার প্রতীক যে আমি এখানে একই সঙ্গে আমি পরশুরামের কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি উদার আমি বিশ্বকে নিক্ষত্রিয় করবো মানে কি পরশুরাম একুশ বার নিধন করেন শ্রীকৃষ্ণের বৈমাত্র যুদ্ধেরও বিরোধী আমি পৃথিবীতে যুদ্ধ বন্ধ করতে চাই কিন্তু আমি শান্তি আনতে চাই আমি পরশুরামের কুঠার একই সঙ্গে যেমন হিংস্র একই সঙ্গে আমি পরশুরাম থেকেই বলছি যে আমি কিন্তু বিশ্বকে ক্ষত্রিয় মুক্ত বা মুক্ত আমি করতে চাই আমি এখানে শান্তির বারতা দিতে চাই আমি হল বলরাম স্কন্ধে এই হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল কিন্তু তিনি আবার কি বলরামের অস্ত্র হচ্ছে এই লাঙ্গল এই বলরাম আর একটা আহ মিথিক্যাল চরিত্র যে শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভাতা তিনিও শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি বলরাম স্কন্ধে আমি বলরামের কাঁধে বসে কি করে আমি উপরে অধীন বিশ্ব অবহেলো অবহেলে নব সৃষ্টির তা আমি পৃথিবী থেকে কি উপরে বলছি যে ফেলবো আমি পৃথিবী থেকে সব এই অধীনতা অর্থাৎ এই যে পরাধীনতা আমরা যে পরাধীন একটা দেশে বাস করছি মানে তখনকার সময়ের আমি সেই পৃথিবী থেকে সব পরাধীনতার শক্তি আমি বের করে দিতে চাই আমি সেটাকে বন্ধ করে দিতে চাই আমি মানুষের মধ্যে নব সৃষ্টির মহানন্দে মহানন্দে আমি কি করতে চাই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ আমি সকল উপনিবেশিকতা সকল শাসন শোষণের বিরুদ্ধে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেদিন শান্ত হব তাহলে আমি একজন বিদ্রোহী আমি রণের যুদ্ধে আমি ক্লান্ত তবে মনে রাখবো আমি সেদিন শান্ত হব কবে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না যেদিন উৎপীড়িত নিপীড়িত মানুষ তাদের কান্নার রোল বা কান্নার আওয়াজ যখন পৃথিবীতে বইবে অর্থাৎ মানুষ যখন শান্ত সুন্দর একটি পৃথিবী ফিরে পাবে সেদিন আমি ঠান্ডা হব অত্যাচারের খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না তেমনি করে অত্যাচারীর খড়গ মানে অত্যাচারীর যে অস্ত্র যে অস্ত্র খড়গ বা তলোয়ার যেটাকে বলছে মানে খড়গ মানে এটা দিয়ে বলিদানে ব্যবহার করা হয় মানে আমি এই অস্ত্র আবার কৃপান শব্দের অর্থ তল অর্থাৎ এই অত্যাচারীরা যে অস্ত্র দিয়ে মানুষকে অত্যাচার করে অত্যাচারীরা আমি সেইটা সেটা যেদিন বন্ধ হবে সেদিন আমি ঠান্ডা হব। মহাবিদ্রোহীর অনক্লান্ত সেই দিন হবো শান্ত সব অত্যাচার অবিচার যেদিন বন্ধ হয়ে যাবে পৃথিবী থেকে যেদিন মানুষকে শান্তভাবে শান্তিপূর্ণ বাস করতে পারবে সেদিন আমি শান্ত হব আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আমি এটা আসলে এন্ডিং লাইন লাইন শেষ কবিতার আমি আমি সবসময় বিদ্রোহী থাকবো বিশ্বকে ছাড়িয়ে আমি একা আমি উন্নত উন্নতশীল আমার মাথা এই মাথা উন্নত করে মাথা মস্তকুচু করে দাঁড়ানো মানে হচ্ছে যে স্বাধীন সত্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে আহ্বান তিনি বলছেন সেটাই হচ্ছে উন্নত শির এবং আমি হচ্ছেন আমি একজন বিদ্রোহী সত্য এবং বিদ্রোহী দিয়েই কিন্তু বিদ্রোহ দিয়েই আমি পৃথিবী থেকে অন্যায় শেষ করব তবে বিশেষ করে তার যেহেতু একটা ক্ষেত্র তিনি ভারতবর্ষ তিনি তিনি এই এই দেশের ভারতের বাংলাদেশের অঞ্চলের স্বাধীনতাকামী একজন কবি তিনি তাদের পক্ষ হয়ে বলছেন যে আমি সেদিন শান্ত হব যেদিন এই বিশ্ব থেকে অন্যায় অবিচারগুলো বন্ধ হয়ে যাবে আমার দেশের মানুষ যেদিন শান্ত হবে স্বাধীন হবে সেদিন আমি কিন্তু কি করব। সেদিন আমি শান্ত হব সেদিন আমি নিজেকে স্বাধীন ঘোষণা করতে এবং তার আগ পর্যন্ত আমি বিদ্রোহী হয়ে বিশ্বের বুকে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাইব তো আমরা কবিতাটা এখানে শেষ করলাম আজকে তো কবিতাটার কথা আমি বলেছি যে এটা একটু জটিল কবিতাটা আমরা আরেকবার চেষ্টা করব। আগামী আরেকটা ক্লাস করব আমি সেই ক্লাসটা দিয়ে কবিতাটির পুনরালোচনা আমি করব। সেখানে কবিতাটির মূল বক্তব্য এবং পুরো কবিতাটাকে আবার প্রথম থেকে পড়ে শোনাবো এবং যেহেতু দুইটা দুইটা কবিতা আমরা আমরা ক্লাসে তুলনামূলক একটা আলোচনা করে মানে চেষ্টা করেছি যে তোমাদেরকে কবিতাটার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এটা একটা প্রস্তুতিমূলক মনে করো যে এটা একটা প্রস্তুতি আমি নিয়েছি তো আগামী ক্লাসে আমি চূড়ান্ত রূপে ক্লাসটি শেষ করব। এবং আজকের মতো ক্লাসটি এখানে বিদায় নিচ্ছি তোমরা আহ ধৈর্য ধরে আরেকটি ক্লাসের জন্য অপেক্ষা করো সেদিন আমরা এই কবিতাটির আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব তো সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাই ভালো থেকো